দেখছেন কি অবস্থা, হাত তুলতে পারছি, মানে হাত তুলতে গেলে হাত নেমে যাচ্ছে, পা দিয়ে ধাপ এগোতে পারছি না, পা কেমন টেনে ধরছে মাটিতে, প্রচন্ড অভিকর্ষ টান, গ্র্যাভিটেশনাল টান, এটাই এটাই বৃহস্পতি, এটাই জুপিটার। বন্ধু, আমরা যে সোলার সিস্টেম ধরে ধরে ঘুরছি তার আজকের পর্ব হচ্ছে এই বৃহস্পতি, এবং আপনারা দেখছেন যদি চারদিকে ঘুরে দেখেন তাহলে কিন্তু সেই দূর পর্যন্ত ওই দিকে আর বাঁ দিকে ডান দিকে আপনার চারিদিকে যা যা কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু আপনি শুধু জমাট বাঁধা গ্যাস দেখতে পাচ্ছেন, নানা রকমের গ্যাস দেখতে পাচ্ছেন। এখানে তো মাটি নেই, এখানে জমাট বাঁধা গ্যাস, এটার নাম হচ্ছে বৃহস্পতি। কিন্তু আমি কিন্তু একটা জিনিসের অপেক্ষায় আছি, যেটা দেখার জন্য এখানে এসেছি, সেটা হচ্ছে বৃহস্পতির ঝড়। আমরা যখন বাইরে থেকে দেখি তখন কীরকম হয়, আমি 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 আপনাদের কাছে একটু পরে আসছি বাকিটা নিয়ে, কারণ একটু একটু বাইরে যাই, একটু গ্রহটা থেকে বাইরে না গেলে পারছি না, একটু রেডি হয়ে আসি, কারণ রেডি হয়ে আসলে আমি অভিকর্ষ টানটাকে সামলাতে পারবো, আর নইলে আমাকে সারাক্ষণ শুধুমাত্র এটা সামলাতে সম্প্রতি সময় চলে যাবে। আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক যেমন মঙ্গল গ্রহে অবস্থা হয়েছিল, আমি অনেক দূর থেকে, আমি একদম মহাকাশের মধ্যবর্তী জায়গা থেকে বৃহস্পতিকে দেখছি। বৃহস্পতি পৃথিবীর চেয়ে অনেক বড় গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যেটাকে বলা হয় গ্যাস জায়ান্ট। বৃহস্পতির যে আবহমণ্ডল, সেই আবহমণ্ডল কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে, দাঁড়ান গ্রহটা বোধ হয় আসছে, আর একটা কেমন আওয়াজও শুনতে পাচ্ছি, হ্যাঁ এটা বৃহস্পতির আওয়াজ। এই যে জায়গাটা স্পেস শাটল থেকে যে দেখা বৃহস্পতিকে, সেটা যেন শনির কাছ দিয়ে আস্তে আস্তে আসছে। আমি এর আগে কিন্তু শনিতে গিয়েছিলাম, এবং শনিতে যাওয়ার সময় আমি এটা দেখেছি যে শনি গ্রহের বলয়ের উপরে যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে কিন্তু ক্রমশ বৃহস্পতির দিকে যাওয়াটা অনেক সহজ হয়, কারণ বৃহস্পতির একটা প্রবল অভিকর্ষ টান আছে, সেই অভিকর্ষ টানটা কিন্তু আপনাকে টেনে নেবে। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কিরকম একটা লাল রঙের চোখের মতো কি একটা এরকম 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 ঘুরে ঘুরছে, এবং সেই ঘুরন্ত অবস্থা যেন মনে হচ্ছে যেন গিলে খেয়ে নেবে। আসলে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে চোখটা, ওটা আসলে ঝড়, বৃহস্পতির সাংঘাতিক ঝড়, যে ঝড় সৌরজগতে খুব কমই আছে, একমাত্র শুক্র ছাড়া আর কোথাও নেই। এই ঝড়ের যে গতিবেগ সেটা প্রায় 950 কিলোমিটার প্রতি ঘন্টায়। অবাক হওয়ার মতো ব্যাপার যে এই ধরনের ঘটনা ঘটে আমাদের পৃথিবীতে, যদি ঘটতো তাহলে আমরা তো বোধ হয় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতাম, কারণ আমরা আমফান টামফান ইত্যাদি এত কিছু মোকাবিলা করেছি, কিন্তু এই ঝড়ের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমাদের কোনো প্রযুক্তি হয়নি এবং আমরা কোনোদিনও পারবো না। কিন্তু ওই ঝড়টার মধ্যে তো ঢুকতে হবে, ঝড়টার মধ্যে যদি ঢুকতে না পারি তাহলে কিন্তু আমরা আসল বৃহস্পতির জায়গাটাকে দেখতে পাবো না। মনে আছে আমি প্রথমে যে জায়গাটা ছিলাম, ওই ঝড়টা পার করলে অর্থাৎ ক্রমশ নামতে থাকলে ওই বৃহস্পতির যে বায়ুমণ্ডল সেটা দিয়ে ক্রমশ যদি নামতে থাকি, নামতে নামতে আমি যদি বৃহস্পতির মাটি থোড়ে গ্যাস জমাট গ্যাস, সেই গ্যাসে যদি গিয়ে নামি তাহলে কিন্তু আমি ঝড়টার অস্তিত্ব টের পাবো। চলুন না দেখি, ধীরে 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 যদি ঝড়টার দিকে নামতে পারি, একটুখানি আস্তে 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 নামার চেষ্টা করি, যদি নামি নামতে থাকি, আমার কাছে স্পেস ক্র্যাফ্ট নেই, আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ছি, কারণ আমি যদি ঝাঁপিয়ে পড়ি কিচ্ছু হবে না আমার, কারণ এখানে অভিকর্ষ বৃহস্পতির মধ্যেই আমি আছি, এবং ধীরে ধীরে গ্যাস আমাকে আস্তে আস্তে টেনে নামিয়ে নেবে, তারপরে গিয়ে আমি বুঝবো অভিকর্ষ জিনিসটা কি। আসুন আমরা একটুখানি এগোই। বন্ধু আমি নেমে যাচ্ছি, ক্রমশ নেমে যাচ্ছি, বৃহস্পতির বায়ুমণ্ডল ছাড়িয়ে আমি ধীরে ধীরে নেমে যাচ্ছি। প্রচণ্ড ঝড়, যে ঝড় চারদিকটাকে একেবারে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, এবং সেই ঝড় ধীরে ধীরে আমাকে ক্রমশ নিচে নামিয়ে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে আমি অভিকর্ষের টানে ধীরে ধীরে নামতে থাকছি, এবং নামতে নামতে আমি বৃহস্পতি মাটি স্পর্শ করবো এরকম একটা ইচ্ছে আমার আছে। তবুও সাহস করে যদি পেছন দিকে ঘুরে দাঁড়াই তাহলে কিন্তু ঝড়ের গতিবেগটা আরও ভয়ঙ্করভাবে আমার চোখের সামনে পড়ছে। দেখুন কীভাবে ঝড় আসছে, কিরকম সমস্ত ওলট পালট করে দিচ্ছে, কিরকম লণ্ডভণ্ড করে দিচ্ছে, এবং এই যে ঝড়, এই ঝড়ের মধ্যে যদি আমি সরাসরি পড়ে যাই তাহলে কোথায় আমি বাঁচবো না, এটা একেবারে ঠিক কথা। সুতরাং সেই ঝড়ের মধ্যে আমাকে ধীরে ধীরে নামতে হবে, ধীরে ধীরে নামি, ধীরে ধীরে নামার পরে যখন একটা জায়গায় এসে পৌঁছাবো, যখন আমার পায়ের তলায় মাটি পাবো, এই মাটিগুলো কিরকম একটা অদ্ভুত ছকনা মাটির মতো, এবং সেগুলো মাটি ঠিক নয়, জমাট বাঁধা গ্যাস,
আমার চারদিকে কিচ্ছু নেই, মঙ্গল গ্রহে তবু তো কিছু ছিল, কিন্তু এখানে কিছু নেই, এখানে পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি অগ্নুৎপাত ইত্যাদি যাই থাকুক না কেন, এ সবই তো ঝড়ের মধ্যে। এবং এই যে ঝড়ের মধ্যে গিয়ে এমন একটা জায়গায় শান্ত হয়ে গেলাম যেখানে যেন লালচে রঙের একটা অদ্ভুত গ্যাসের আবরণ, যে আবরণের মাঝে আমি দাঁড়িয়ে আছি। বন্ধু, বৃহস্পতির এই যে অবস্থাটা, এই যে দেখছেন এই যে ঝড়, এই যে ঝড়গুলো যে হচ্ছে বা এই যে বৃহস্পতি ঘুরছে বা যাচ্ছে চলছে, এর যদি খুঁড়তে খুঁড়তে নিচে চলে যান তাহলে কিন্তু অদ্ভুত একটা জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে যে খোঁড়ার খুঁড়তে খুঁড়তে একদম নিচে চলে গেলে বৃহস্পতির যে কোর, অর্থাৎ যেটা একেবারে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলের মধ্যে কিন্তু বহু কিছু লুকিয়ে আছে। এবং এত সমস্ত ভারী ভারী সমস্ত ধাতু, যে ধাতু যে চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে এবং আগ্নেয়গিরির মতো ঘটনা ঘটাচ্ছে, তারই ফল হচ্ছে এই ঝড়। ঠিক নিম্নচাপের মতো কোনো জায়গায় যদি তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, যেমন ধরুন ওই দিকটাতে তাপমাত্রা বেড়েছে, ওদিকটাতে যদি তাপমাত্রা বেড়েছে, এদিকটা যদি তুলনায় তাপমাত্রা কম, তাহলে খুব স্বাভাবিকভাবেই ওখান থেকে ছুটে আসবে যেটা, সেটা হচ্ছে এই ঝড়। এই ঝড়ের মধ্যে থাকতে হবে আমাকে, কিছু করার নেই, এবং ঝড়টাকে দেখতে হবে, এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশটাকেও দেখতে হবে। এবং দেখতে দেখতে এবং উপরের দিকে যখন তাকাবো তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমি দেখতে পাবো, দেখুন এখন দেখা যাচ্ছে না উপরে গ্যানিমেড, ক্যালিস্টো, ইউরোপা, এই সমস্ত উপগ্রহগুলো, এই উপগ্রহগুলো কিন্তু এখানে এক দুদিন যদি থাকি তাহলেই দেখতে পাবো। তাহলে সুতরাং সেই ইউরোপা, ক্যালিস্টো, গ্যানিমেড এগুলো দেখানোর জন্য আবার ফিরে আসছি, আবার সামনের সপ্তাহে, তার আগে আমাকে আবার মঙ্গলে চলে যেতে হবে। তার কারণ ওইখানে আমি খোঁজাখুঁজি করছি টুরিস্ট স্পট, আপনাদেরকে নিয়ে সেখানে পৌঁছাবো এক অসাধারণ জায়গা, যেখানে স্বপ্ন, যেখানে বিজ্ঞান, যেখানে স্পেস টাইম কার্ভেচার, যেখানে আইনস্টাইনের সূত্র এবং যেখানে প্ল্যানেটারি সায়েন্সের সমস্ত কিছুই ডুবে আছে। বন্ধু, আজকের মতো বিদায়, চলুন আবার সামনের সপ্তাহে দেখা হবে আপনাদের সঙ্গে।